নমস্কার বন্ধুরা আন অ্যাকাডেমি ইউটিউব পার্টনার প্রোগ্রামে তোমাদের সকলকে স্বাগত জানাই প্রত্যেক দিন জিকে মক মকটেস ক্লাস পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনও প্রেস করবে তো তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবলের প্রিলি পরীক্ষার জিকে সেকশনে পঞ্চাশের ভেতর চল্লিশ প্লাস অ্যান্সার করার জন্য অবশ্যই প্রত্যেক দিনের ক্লাস তোমরা ফলো করবে এবং এই সমস্ত ক্লাসগুলিকে তোমাদের সমস্ত বন্ধুদের মাঝেও শেয়ার করে দেবে আজকের নিয়ে প্রথম প্রশ্ন সিন্ধু সভ্যতার অধিবাসীদের কাছে কোন ধাতুর ব্যবহার জানা ছিল না তো কিছুদিন আগেই সেটে এই প্রশ্নটা রিপিট করা হয়েছে তো যারা রেগুলার ক্লাস করো তারা অবশ্যই পারবে আর যারা অ্যান্সার করতে পারবে তারা নিচে কমেন্ট বক্সে সঠিক অ্যান্সার আমাদের কাছে বলার চেষ্টা করো তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান বি সিন্ধু সভ্যতার অধিবাসীদের কাছে লোহার ব্যবহার জানা ছিল না অপশান বি একদম সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন দেখো পরবর্তী প্রশ্ন বলা হয়েছে কোন রাজার রাজত্বকালে ভারতে জৈন ধর্মের প্রসার ঘটে তো প্রসঙ্গত বলে রাখি আজকের এই সেটে টোটাল পঞ্চাশটি প্রশ্ন তোমাদের সাথে আলোচনা করা হবে আর জৈন ধর্মের প্রবর্তককে জৈন ধর্মের প্রবর্তক হচ্ছে মহাবীর আর এটি ঘটেছিল চন্দ্রগুপ্ত মৌর্য এই রাজার শাসনকালে জৈন ধর্মের প্রসার ঘটেছিল পরবর্তী প্রশ্ন দেখো পরবর্তী প্রশ্ন বলা হয়েছে বুদ্ধ চরিত এর রচয়িতাকে বুদ্ধ চরিত এর রচয়িতাকে তো অপশান এতে দেখো রয়েছে নাগার্জুন নাগার্জুন রচনা করেছেন মাধ্যমিকা সূত্র তারপর দেখো রয়েছে অপশান বিতে অর্ষ ঘোষ তো অর্শ ঘোষ চরিত এই গ্রন্থ রচনা করেছেন তারপর দেখো অপশান ডিতে রয়েছে বিষাক দত্ত বিশাখ দত্ত রচনা করেছেন মুদ্রা রাক্ষস অবশ্যই তোমরা নোট করবে পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন বলা হয়েছে টক ভি বলতে নিচের কোনটিকে বোঝায় চারটে অপশান ভালো করে লক্ষ্য করো তারপর অ্যান্সার বলার চেষ্টা করো আর এই চারটে অপশানের ভেতর সঠিক অ্যান্সার হবে এটি বলতে বোঝায় কৃষক ঋণকে অপশান এ একদম সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন দেখো পরবর্তী প্রশ্ন বলা হয়েছে কত সালে বাংলার দেওয়ানি দেওয়া শুরু হয় তো দেওয়ানি এটি প্রথম কত সাল থেকে চালু হয়েছিল তো এই সবকটি অপশানের ভেতর সঠিক অ্যান্সার হবে এটি সতেরোশো সাল থেকে চালু হয়েছিল অপশান এ একদম সঠিক অ্যান্সার আর এই সতেরোশো সালে একটা বিখ্যাত যুদ্ধ হয়েছিল তোমরা সকলে যেন সেটি হচ্ছে কি পলাশির যুদ্ধ পরবর্তী প্রশ্ন দেখে নাও পরবর্তী প্রশ্ন বলা হয়েছে কোন ধরনের মাটিতে চা চাষ ভালো হয় তো চা চাষ এটি কোন ধরনের মাটিতে ভালো হয় আর এই সবকটি অপশানের ভেতর অপশান সি একদম সঠিক অ্যান্সার এটি হিউমাস এই ধরনের মাটিতে এই চা চাষ থেকে ভালো হয় পরবর্তী প্রশ্ন রক্তের অজৈব উপাদান কোনটি রক্তের অজৈব উপাদান কোনটি তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে সোডিয়াম রক্তের অজৈব উপাদান অপশান ডি একদম সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে কোন হরমোন উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে কোন হরমোন তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান এ অক্সিন হরমোন উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে পরবর্তী প্রশ্ন শক্তির একক কী শক্তির একক কী তো চারটে অপশান দেখো বলেছে হর্স পাওয়ার কিলো ওয়াট জুল আর ওয়াট এই চারটে অপশনের ভেতর এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে শক্তির একক হচ্ছে জুল অপশান সি একদম সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন দেখো বলা হয়েছে ক্ষারক জলীয় দ্রবণে কোনটি উৎপন্ন করে তো এই সবকটি অপশনের ভেতর ও নেগেটিভ আয়ন এটি ক্ষারক জলীয় দ্রবণে উৎপন্ন করে পরবর্তী প্রশ্ন বয়েলের সূত্রের ধ্রুবক কোনটি তো চারটে অপশান দেখো গ্যাসের চাপ গ্যাসের ভর গ্যাসের উপাদান আর কোনোটি নয় এই সবকটি অপশনের ভেতর সঠিক অ্যান্সার হবে অপশান বি গ্যাসের ভর এটি বয়েলের সূত্রের ধ্রুবক অপশান বি একদম সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন চিল্কা হ্রদ হল কোনটি চিল্কা হ্রদ এটি কোন ধরনের হ্রদ তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে এটি লবণাক্ত জলের হ্রদ আর এই চিল্কা হ্রদ আমাদের উড়িষ্যা রাজ্যে অবস্থিত অবশ্যই নোট করবে পরবর্তী প্রশ্ন বলা হয়েছে দেখো আখ উৎপাদনে ভারতের প্রথম স্থান অধিকার করেছে কোন রাজ্য আখ উৎপাদনে ভারতের প্রথম স্থান অধিকার করেছে কোন রাজ্য তো এই সবকটি অপশানের ভেতর অপশান বি একদম সঠিক অ্যান্সার এটি উত্তরপ্রদেশ রাজ্য এই আখ উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে আর উত্তরপ্রদেশের রাজধানীর নাম কী তো উত্তরপ্রদেশের রাজধানীর নাম হচ্ছে লখনউ পরবর্তী প্রশ্ন সাঁওতাল উপজাতি কোন রাজ্যে বসবাস করে তো সাঁওতাল উপজাতি কোন রাজ্যে বসবাস করে চারটে অপশন দেখো নাগাল্যান্ড কেরালা মহারাষ্ট্র আর বিহার এই সবকটি অপশনের ভেতর সঠিক আনসার হবে এটি বিহার রাজ্যে অবস্থান করে আর বিহার রাজ্যের রাজধানীর নাম কি তো বিহার রাজ্যের রাজধানী হচ্ছে পাটনা পরবর্তী প্রশ্ন দেখো বলা হয়েছে কোন নদীকে দক্ষিণের গঙ্গা বলা হয় তো গুরুত্বপূর্ণ প্রশ্ন আর এই প্রশ্নের উত্তর তোমরা কমেন্ট বক্সে জানাবে পরের দিন আমি এর সঠিক অ্যান্সার তোমাদের কাছে বলার চেষ্টা করব। পরবর্তী দেখো পরবর্তী প্রশ্ন বলা হয়েছে রাষ্ট্রপতি শাসন জারি করার জন্য সংসদের সম্মতি দরকার কত মাসের মধ্যে তো রাষ্ট্রপতি শাসন জারি করার জন্য সংসদের সম্মতি দরকার কত মাসের মধ্যে আর এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে দুই মাসের মধ্যে অপশান সি একদম সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন ভারতের শাসন ব্যবস্থার সমস্ত কাজ কার অধীনে হয়ে থাকে তো ভারতের শাসন ব্যবস্থার সমস্ত কাজ কার অধীনে হয়ে থাকে চারটে অপশান দেখো রাষ্ট্রপতি সংসদ লোকসভা আর বিচার বিভাগ এই চারটে অপশানের ভেতর অপশান বি একদম সঠিক অ্যান্সার এটি সংসদের হাতে ন্যস্ত থাকে পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন বলা হয়েছে সংবিধানের অষ্টম তপসিলের আলোচ্য বিষয় কি। তো সংবিধানের অষ্টম তপশীলের আলোচ্য বিষয় হচ্ছে আঞ্চলিক ভাষা সমূহ অপশান এ একদম সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন ভারত সরকারের সর্বোচ্চ লিগাল অফিসারকে ভারত সরকারের সর্বোচ্চ লিগাল অফিসারকে তো তোমরা সকলেই জানো যে অ্যাটর্নি জেনারেল ভারত সরকারের সর্বোচ্চ লিগাল অফিসার তো প্রথম অ্যাটর্নি জেনারেল পদে কে ছিলেন তো প্রথম অ্যাটর্নি জেনারেল পদে ছিলেন এম সি শীতলবাদ আর বর্তমানে অ্যাটর্নি জেনারেল পদে রয়েছেন কে কে ভেনুগোপাল অবশ্যই তোমরা নোট করবে পরবর্তী প্রশ্ন ডুরান্ট লাইন কোন দুটি দেশের মধ্যে অবস্থিত তো এই ডুরান্ট লাইন এটি অবস্থিত পাকিস্তান আর আফগানিস্তান এই দুটি দেশের মধ্যে তারপর দেখো রয়েছে ভারত আর পাকিস্তান তো ভারত আর পাকিস্তানের মধ্যে অবস্থিত কি এল ও সি মানে লাইন অফ কন্ট্রোল আর অবস্থিত কি র্যাডক্লিফ লাইন তারপর দেখো রয়েছে ভারত আর চীন তো ভারত আর চীনের মধ্যে অবস্থিত ম্যাকমোহন লাইন আর এল এ মানে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল অবশ্যই তোমরা নোট করবে পরবর্তী প্রশ্ন ফেলুদা চরিত্রের স্রষ্টাকে ফেলুদা চরিত্রের স্রষ্টাকে তো আমরা সকলেই জানি যে সত্যজিৎ রায় ফেলুদা চরিত্রের স্রষ্টা অপশন সি একদম সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন গ্রামী পুরস্কার কোন ক্ষেত্রে প্রদান করা হয় গ্রামী পুরস্কার কোন ক্ষেত্রে প্রদান করা হয় তো প্রথম গ্রামী পুরস্কার শুরু হয়েছিল কত সাল উনিশশো সালে প্রথম গ্রামী পুরস্কার দেওয়া শুরু হয়েছিল এবং এটি সঙ্গীতের ক্ষেত্রে প্রদান করা হয় অপশান ডি একদম সঠিক অ্যানসার পরবর্তী প্রশ্ন দেখো বলা হয়েছে ভরতনাট্যম এটি কোন রাজ্যের নৃত্য তো ভরতনাট্যম এটি কোন রাজ্যের নৃত্য তো যারা অ্যান্সার করতে পারবে তারা কমেন্ট বক্সে সঠিক অ্যান্সার বলার চেষ্টা করো আর এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে এটি তামিলনাড়ু এই রাজ্যের একটি বিখ্যাত নৃত্য অপশান সি একদম সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন হরিপ্রসাদ চৌরাসিয়া কোন বিভাগে বিখ্যাত বা হরিপ্রসাদ চৌরাশিয়া নিচের কোন বাদ্যযন্ত্র বাজাতে পারেন তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে তিনি বাসি বাদ্যযন্ত্রের সাথে যুক্ত অপশান এ একদম সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন দেখো পরবর্তী প্রশ্ন বলা হয়েছে দু হাজার একুশে নোবেলে শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন নিচের কোন দেশের প্রধানমন্ত্রী তো দু হাজার একুশের নোবেলে শান্তি পুরস্কারের জন্য নিচের কোন দেশের প্রধানমন্ত্রী মনোনীত হয়েছেন তো কারেন্ট অ্যাফেয়ার্সের দিক থেকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে ইসরায়েলের প্রধানমন্ত্রী এই পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন বলা হয়েছে জাতীয় দূষণ নিয়ন্ত্রণ দিবস কবে পালিত হয় জাতীয় দূষণ নিয়ন্ত্রণ দিবস কবে পালিত হয় তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে এটি পালন করা হয় অপশন সি দোসরা ডিসেম্বর তো অপশন সি একদম সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন দেখো পরবর্তী প্রশ্ন বলা হয়েছে লোকসভার সেক্রেটারি জেনারেল পদে বর্তমানে কে নিযুক্ত হলেন তো কারেন্ট অ্যাফেয়ার্সের দিক থেকে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে এই পদে নিযুক্ত হয়েছেন অপশন বি উৎপল কুমার সিং অপশান বি একদম সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন দেখো বলা হয়েছে রাজ্যের মহিলাদের আর্থিক সহায়তা করার জন্য অরুণোদয় স্কিম লঞ্চ করল কোন রাজ্য তো রাজ্যের মহিলাদের আর্থিক সহায়তা করার জন্য এই অরুণোদয় স্কিম লঞ্চ করেছে কোন রাজ্য সঠিক অ্যান্সার হবে এটি অসম রাজ্য লঞ্চ করেছে অপশান এ একদম সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন দেখো পরবর্তী প্রশ্ন বলা হয়েছে পঁচিশে জানুয়ারি দু হাজার একুশে উড়িষ্যা উপকূল থেকে ডিআরডিও কোন ক্ষেপণাস্ত্র সফলভাবে উৎক্ষেপণ করেছে তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান এ আকাশ এনজি এই ক্ষেপণাস্ত্রটি দু হাজার একুশের পঁচিশে জানুয়ারি ডিআরডিও ওড়িশা উপকূল থেকে উৎক্ষেপণ করেছে পরবর্তী প্রশ্ন লাহোর চুক্তি সম্পাদিত হয় কত সালে লাহোর চুক্তি সম্পাদিত হয় কত সালে তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে এটি সম্পাদিত হয়েছিল অপশান এ আঠেরোশো সালে অপশান এ একদম সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন পাঞ্জাব কেশরী কাকে বলা হয় পাঞ্জাব কেশরী কাকে বলা হয় তো তোমরা সকলেই জানো যে পাঞ্জাব কেশরী বলা হয় লালা লাজপত রায়কে অপশান বি একদম সঠিক অ্যান্সার পরবর্তী দেখো কংগ্রেসের কোন অধিবেশনে প্রথমবার বন্দে মাতরম সঙ্গীত গাওয়া হয়েছিল গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন কংগ্রেসের কোন অধিবেশনে প্রথমবার বন্দে মাতরম এই সঙ্গীতটি গাওয়া হয়েছিল তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান সি কলকাতা অধিবেশন যেটি আঠেরোশো সালে সংগঠিত হয়েছিল পরবর্তী প্রশ্ন দেখো পরবর্তী প্রশ্ন বলা হয়েছে সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটির প্রতিষ্ঠাতাকে সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটির প্রতিষ্ঠাতাকে তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশন ডি কৃষ্ণ গোখলে সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটির প্রতিষ্ঠাতা অপশন ডি একদম সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন বলা হয়েছে ভীমা নিচের কোন নদীর একটি উপনদী তো ভীমা এটি কোন নদীর উপনদী সঠিক অ্যান্সার হবে এটি কৃষ্ণা নদীর একটি উপনদী অপশান বি একদম সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন দেখো পরবর্তী প্রশ্ন সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি তো সঠিক অ্যান্সার হবে ধূপগড় এটি সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ অপশান সি একদম সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন হিমাদ্রি হিমালয় অংশের একটি উল্লেখযোগ্য গিরিপথ কোনটি হিমাদ্রি হিমালয় অংশের একটি উল্লেখযোগ্য গিরিপথ কোনটি তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে নাথুলা অপশান ডি একদম সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন দেখো পরবর্তী প্রশ্ন বলা হয়েছে সরল দোলগতিতে কোন রাশি ধ্রুবক হয়ে থাকে তো সরল দোল গতিতে কোন রাশি ধ্রুবক হয়ে থাকে সঠিক আনসার হবে এটি হচ্ছে এই রাশিটি কিন্তু ধ্রুবক হয়ে থাকে পরবর্তী দেখো চল্লিশ আধানের মধ্যবর্তী বলের সঙ্গে সম্পর্কিত নিচের কোনটি দুটি তড়িৎ আধানের মধ্যবর্তী বলের সঙ্গে সম্পর্কিত তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক আনসার হবে কুলম্বের সূত্র অপশান বি একদম সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন বলা হয়েছে লিম্যান শ্রেণীর ক্ষেত্রে মুখ্য কোয়ান্টাম সংখ্যা এন এর মান কত তো মুখ্য কোয়ান্টাম সংখ্যা এন এর মান কত সেটি এখানে জানতে চাওয়া হয়েছে আর এই সবকটি অপশনের ভেতর সঠিক অ্যান্সার হবে অপশান বি এন এর মান হচ্ছে এক অপশান বি একদম সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন বলা হয়েছে হিটারের কয়েল রূপে নিচের কোনটি ব্যবহৃত হয় হিটারের কয়েল রূপে নিচের কোনটি ব্যবহৃত হয় তো তোমরা সকলেই জানো যে হিটারের কয়েল রূপে নাইক্রোম তার ব্যবহৃত হয় অপশান এ একদম সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন বলা হয়েছে সংবিধানের কত নাম্বার ধারা অনুসারে মন্ত্রিসভা তার কাজের জন্য যৌথভাবে লোকসভার কাছে দায়বদ্ধ থাকবে তো যারা অ্যান্সার করতে পারবে তারা নিচে কমেন্ট বক্সে সঠিক অ্যান্সার আমাদের কাছে বলার চেষ্টা করো আর এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে যে পঁচাত্তরের তিন নম্বর ধারা অনুযায়ী মন্ত্রিসভা তার কাজের জন্য যৌথভাবে লোকসভার কাছে দায়বদ্ধ থাকে পরবর্তী প্রশ্ন ভারতীয় সংবিধান অনুসারে নিচের কোনটি ভারতীয় নাগরিকদের মৌলিক কর্তব্য হিসাবে বিবেচিত হয় না তো চারটে অপশান দেখো আর এই চারটে অপশানের ভেতর এই প্রশ্নের সঠিক অ্যানসার হবে অপশান ডি কর প্রদান হয়ে যাচ্ছে একদম সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন বলা হয়েছে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করলে তার সর্বাধিক কতক্ষণের মধ্যে তাকে নিকটতম জেলা ম্যাজিস্ট্রেটের সামনে উৎখাপিত করতে হয় তো কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করার সময় তা চব্বিশ ঘন্টার মধ্যে তাকে কোনো জেলা ম্যাজিস্ট্রেটের সামনে উৎখাপিত করতে হয় অপশান এ একদম সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন দেখো বলা হয়েছে কোন বিখ্যাত ব্যক্তির জন্মদিনে ভারতে জাতীয় গণিত দিবস পালন করা হয় তো কোন বিখ্যাত ব্যক্তির জন্মদিনে ভারতে জাতীয় গণিত দিবস পালন করা হয় তো সঠিক অ্যান্সার হবে শ্রীনিবাস রামানুজ এই বিখ্যাত ব্যক্তির জন্মদিনে ভারতে জাতীয় গণিত দিবস পালন করা হয় পরবর্তী প্রশ্ন বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালিত হয় বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালিত হয় তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান বি সাতই এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করা হয় পরবর্তী দেখো পরবর্তী প্রশ্ন বলা হয়েছে ইন্ডিয়া নামের বুৎপত্তি ঘটেছে কোথা থেকে ইন্ডিয়া নামের বুৎপত্তি ঘটেছে কোথা থেকে তো সঠিক অ্যান্সার হবে অপশান সি সিন্ধু নদী থেকে অপশান সি একদম সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন ইংরেজদের দ্বারা কলকাতায় নির্মিত দুর্গের নাম কি। ইংরেজদের দ্বারা কলকাতায় নির্মিত দুর্গের নাম কী তো দেখো চারটে অপশান দিয়েছে আর এই সবকটি অপশানের ভেতর সঠিক অ্যান্সার হবে ফোর্থ উইলিয়াম অপশান এ একদম সঠিক অ্যান্সার আজকের এই পর্বের মতো একদম শেষ প্রশ্ন দেখে নাও বলা হয়েছে কোন দিনে মেজর ধ্যানচাঁদ এর জন্মদিন উপলক্ষে ভারতের ক্রিয়া দিবস পালন করা হয় তো ধ্যানচাঁদকে আমরা সকলেই জানি তিনি হচ্ছেন হকির জাদুকর আর এটি পালন করা হয় উনতিরিশে আগস্ট অপশান ডি একদম সঠিক অ্যানসার তো বন্ধুরা আজকের মতো এইটুকুনি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবে এবং চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনও প্রেস করবে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ ধন্যবাদ হু শুড জয়েন আন প্লাস আমরা কেন আন অ্যাকাডেমি প্লাসে জয়েন করব। এখানে তোমাদের ইচ্ছা মতো শিক্ষক বেছে নেওয়ার সুযোগ পাবে এবং তার সাথে সরকারি চাকরির ধরন অনুযায়ী আলাদা আলাদা ব্যাচ এখানটাই রয়েছে এবং রুটিন অনুযায়ী প্রশ্ন করার সুযোগ পাবে তাছাড়া এখানে শিক্ষক মণ্ডলীর দ্বারা এখানে অনেক বেশি অনুপ্রেরণা পাবে এরপর দেখো আগে এরকম ধরনের ক্লাস হতো আর এখন বর্তমানে এখন ডিজিটালে কিন্তু এই ধরনের ক্লাস হয়ে থাকে আচ্ছা এছাড়াও হোয়াটস নিউ এখানে কি নতুন এসছে অর্থাৎ বিশ্বের সবচেয়ে বেশি টেকনোলজি ইউজ করা হয়েছে এই অ্যাপসটির মধ্যে তাছাড়া পোল অপশান পাচ্ছ চ্যাট অপশান পাচ্ছ এবং কুইজ ডাউট ক্লিয়ারিং টেস্ট সিরিজ ডুয়েল এডুকেটার ক্লাসেস অনেক কিছু ফ্যাসিলিটি পেয়ে যাচ্ছ এই অ্যাপসটির মধ্যে এবং আন একাডেমির মধ্যে দেখো এখানে সুন্দরভাবে ছবির মাধ্যমে কিন্তু বোঝানো হয়েছে কীভাবে ক্লাস করানো হয়ে থাকে পোল চ্যাট অপশান সেল অ্যানালিস্ট ইত্যাদি রয়েছে ডুয়েল এডুকেটার ক্লাসেস এই সমস্ত ফেসিলিটি পেয়ে যাবে এবং এখানটার সবচেয়ে বেশি ভালো বিষয় হলো এখানে হচ্ছে সাবজেক্ট ভিত্তিক আলাদা আলাদা শিক্ষক মণ্ডলী কিন্তু তারা ক্লাস করানো হয়ে থাকে এখানে ওয়েস্ট বেঙ্গলের ভালো ভালো এডুকেটারকে নিয়োগ করা হয়েছে সুন্দর করে সাবজেক্ট ওয়াইজ কিন্তু এখানে পড়াশোনা করানো হয়ে থাকে আন একাডেমিতে বর্তমানে যে ব্যাচগুলো চলছে সেগুলো একবার ভালো করে দেখে নাও ডাব্লু এর ব্যাচ চলছে ডাব্লু বি টেটের ব্যাচ চলছে ডাব্লু পিএসসি ক্লার্ক্সির ব্যাচ চলছে ডাব্লু বিপির ব্যাচ চলছে ডাব্লু বি এসআই ব্যাচ চলছে এবং পিএসসি মিলিশনাসের ব্যাচ চলছে এবার দেখো আনা সাবস্ক্রিপশন ফিসটা ভালো করে দেখে নাও এক মাসের ক্ষেত্রে উনিশশো টাকা তিন মাসের ক্ষেত্রে চার হাজার সাতশো পঞ্চাশ টাকা ছয় মাসের ক্ষেত্রে আট হাজার পাঁচশো পঞ্চাশ টাকা বারো মান্থের ক্ষেত্রে দশ হাজার চারশো পঞ্চাশ টাকা চব্বিশ মান্থের ক্ষেত্রে পনেরো হাজার দুশো টাকা তোমরা মাসিক ভিত্তিও কিন্তু টাকা কাটাতে পারবে এতে কোনো অসুবিধা নেই আর আমার রেফারেল কোডটা ইউজ করতে পারো আমার প্রোমো কোডটা ইউজ করতে পারো তাহলে টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবে অনেকটা বেশি ছাড় পাবে তাহলে আর প্রোমো কোডের লিঙ্কগুলো আর ডিসক্রিপশানে আমি দিয়ে দেবে এবং আমার প্রোমো কোডের লিঙ্কের সাথে আমার যে লিঙ্কটা হয়ে থাকে সেটাও দেওয়া থাকবে আর তো গ্রেট নিউজ কী দেখো তোমরা নো কস্ট ইএমআইয়ের মাধ্যমে এখানে সাবস্ক্রিপশান নিতে পারবে প্রত্যেক মাসিক ভিত্তিতে তোমরা ইএমআই কাটাতে পারবে এতে কোনো অসুবিধা নেই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ অবশ্যই খুব তাড়াতাড়ি আনাকরণ সাবস্ক্রিপশন নিয়ে সমস্ত লিঙ্কই ডিসক্রিপশনে পেয়ে যাবে